আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রশিগড়ের নতুন আর কে ভিডিওতে অন্নগোব একেরে স্বাগতম। তো ভিউয়ার্স, আজ গায়ে অন্নগরের দেবামু হাতা কফি আর আলু দি কিন্নে সবজি হিটে বানা হে রেসিপি। তো কথা না বাড়াই চলেন দেখা যাক সবজি ফিটার রেসিপি। আই এনে লইছি কাঁচামরিচ দুগে, তার লইছি হেঁচ দুগে, আর লইছি আলু সেরিয়া বুঝিনি, আর লইছি এনে হাতা কফি ও গাতা কফি গেতুন অল্প কদ্দুরা দিমু। তো আয় ওনগা যেয়ে রেগিন বেগিন কুচি কুচি করে কাটি লই আম। কাগারা জেড়ারা সাসি রে, আয় দেখছি নিগিন রে এক সার কুচি কুচি করে কাটি লই চলি আসি, দেখছি এক সার কুচি কুচি বুঝিনি, আপনারও এক সার কুচি কুচি করে লবেন বুঝিনি। এলগা এগিনে বিত্তে ম্যাজিক মশলা উগে দিদি, এর ম্যাজিক মশলা এখন ব্যাগ দোয়া না আমজা উগে মাত্র হাঁস নিয়ে বুঝিনি। তার ওরা এগিনে বিত্তে হলদের গুঁয়ে দিয়ে আধা চামিচ আর নুন দিয়ে এক চামিচ। নুন আপনারা ছাই দিবেন, যদি নুন বেশি দেন তাহলে কিন্তু আর আর খেতে নিতেন না, নুন একখানা কম দিবেন লাগলে পরে আবার দিবেন। তার ওরা দিদি এর এগিনে বিত্তে চালের গুঁয়ে আধা কাপ আর দিবো ময়দার গুঁয়ে দেড় কাপ। এগিনে ভিতরে অলিদ নুন চাইলের গুঁয়া, তারপরে যে ময়দার গুঁয়া, তারপরে যে হয়েছে ম্যাজিক মশলা উগে দিবার হরে। এলগায় হানিরে আস্তে আস্তে করে দি 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 এগিনে এলগায় পালা করি মাখিয়ে এলাম বুঝিন। এগিন রে এক সার ভালা করে মাখিয়ে এলেছি বুঝিনি, এলগায় যে এগিন দি হিড়ে বানাম। আপনারা চাইলে এক করে বালা করে মাখবার হরে, এগিন কদ্দুরের থুই দিতে নারবেন ফ্রিজে দুই দিন হর, আপনারা এগিন বার করি আবার আপনারা হিডে বানাই খাইতে নারবেন, কোনো সমস্যা নাই, নর্মাল ফ্রিজে রায় দিতে নারবেন দুই দিন। আজ সুরাত কইয়ে বইয়ে দিছি, কইয়ে জন গরম হয়ে গেছে, কইয়ে বি তেল গায়ে তেল ডালি দিয়ে বুঝছেন নি, কতক্ষণ হর জন দেখবেন কইয়ের তেল এগিন গরম হয়ে যাবে, আপনারা কিনে বুঝবেন তেল এগিন যেন গরম হয়েছে, তেল এগিনে বিতে আপনারা কিরবেন আড়াতুন কাই কদ্দুরের তেলে বিতে দিয়ে দিবেন, জন দেখবেন এগিন বুট বুটে মুসুর মে উড়ে দেয়, তখন মনে করবেন কইয়ের তেল এগিন গরম হয়ে গেছে বুঝছেন নি, তেল এগিন তো গরম হয়ে গেছে, তেলকে আপনারা কিরবেন হিডের আড়া এগিন আস্তে আস্তে করে তেল এগিনে বিতে দিয়ে দিবেন, আবার জোরে জোরে দিতেন যাই না হরে কিন্তু তেলে ছিটকে উঠবো, তেলে ছিটকে জিয়েন দিয়ে উঠবো এক সার হুই যাবো, হরে কিন্তু আর কোনো দোষ টোষ নাই বুঝছেন নি। হিডে এগুন তেলে ভিগিনে বিতে দিবার হরে, আপনারা কিরবেন আস্তে আস্তে করি সামিজ দিয়ে দিয়ে খুঁচুই খুঁচুই এগুন রে উল্টে দিবেন, এগুনের লগে আবার বেশি যুদ্ধ করতেন যে না হরে কিন্তু ভাঙি যাবো, এগুন রে আস্তে আস্তে করে উল্টে উল্টেই আপনারা দিয়ে দিবেন। মনে রাখবেন আপনারা যদি আগুন বেশি দিয়ে এগুন ওয়ালান তাহলে কিন্তু বিতে কাঁচা রয়ে যাবো, উঁচি দিয়ে ঠিকঠাক ভিতরে সতর কাঠ কথা একটা আছে না হেক্কে পারে, উঁচি দিয়ে হুয়া হুয়া হইব কিন্তু বিতে আপনারা দেখবেন যে এগুন কাঁচা খাইতে হওয়া দিতেন না, আপনারা কিরবেন এক পাশ ওয়াইবেন আরেক পাশ ওয়াইবেন এক করে করে কতক্ষণ হর হর উল্টে উল্টে দিবেন, আর আগুন কিন্তু চুলার আগুন এক সার ডিম করে করে ওয়াইবেন, প্রথমে একখানা জোরে দিবেন তারপর মিডিয়াম করে দিবেন, এক কারো যখন লাস্টে দিয়ে আইব তখন এক সার আগুন কম দিয়ে দিই কতক্ষণ ওয়াইবেন, তাহলে মশমশাইব খাইতেও অনেক করতুন খুব টেস্ট লাগবে বুঝলেন নি। কায়ারা জেড়ারা সাসিরে আর এগুন ওই গেছে আয় কতক্ষণ হর উল্টে উল্টে দিয়ে দিই, এগুন রায় ওয়াল আছি এলগায় কি রুম, এগুন রায় এলগা আস্তে হর তেলে তুন সাঁকি সাঁকি এক করে করে আপনারাও আর মতন করে সেঁকবেন, সাঁকি তেলগিন হরে এগুন রে খর উগে বিতে লইয়ে নেবেন। কাগারা জেড়ারা সাসিরে এগুন তো হয়ে গেছে এলগা আপনারা কিরবেন, সস দিয়ে দিই সুবাই সুবাই খাইবেন আর তামা তামা করিয়ে নেবেন, খাইবেন আর তামা তামা করে নেবেন, কোনো কথা নাই খাইলে ঘুমা যাবে বুঝছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার কথা বুঝেন নাই আমি রেসিপিটা আবার বলে দিচ্ছি কীভাবে আপনারা সবজি ফিটা তৈরি করবেন। সর্বপ্রথমে আপনারা আলু পেঁয়াজ কাঁচামরিচ আর নেবেন পাতাকপি, এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিন, এগুলোকে ভালো করে কুচি কুচি করার পর এগুলোর ভিতরে একটা ম্যাজিক মশলা দিয়ে দিন, তারপর দিয়ে দিন হলুদের গুঁড়া আর লবণ, তারপর দিয়ে দিন চাউলের গুঁড়া আর ময়দা, আমি দিয়েছি দেড় কাপ ময়দা আর আধা কাপ চাউলের গুঁড়া, তারপর এগুলোর সাথে একটু পানি দিয়ে ভালো করে মেখে নিন।
এগুলাকে ভালো করে মাখার পর আপনারা চাইলে দুই দিনের জন্য ফ্রিজে কিছু অংশ রেখে দিতে পারেন। তারপর চুলায় পাইপিন বসিয়ে দিন, পাইপিন গরম হয়ে গেলে পাইপিনে তেল দিয়ে দিন। তেল যখন গরম হয়ে যাবে প্যাজুর মতো করে পিঠাগুলোকে তেলের ভিতরে দিয়ে দিন। তেলের ভিতর পিঠাগুলো দেওয়ার পর পিঠাগুলোকে কিছুক্ষণ পর চামচ দিয়ে উল্টিয়ে দিন। মনে রাখবেন, চুলার আগুন যদি জোরে দেন পিঠাগুলো উপরে ঠিকমতো হবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এগুলো যখন বাদামি রঙের হয়ে যাবে চুলার আগুন কম দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিন। এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে একটা বাটিতে নিয়ে নিন। তারপর টমেটোর সস দিয়ে পরিবেশন করুন মচমচে সবজি পিঠা। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে রসিকের পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।